আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ ওরফে ডিজিটাল হুজুর। হ্যাঁ, ব্যাপক ডিজিটাল, আর শুধু ডিজিটালই নাই, এতটাই ডিজিটাল যে মানুষকে বিনোদন দেওয়ার নাম করে ডিজিটাল হুজুর, সেটা সাথে দু একটা হুজুরকে নিয়ে সকল হুজুরদেরকে অসম্মান করতে একটুও বাধে না। হুজুরে একটু বেশি খায়। আর শুধু তাই না, মাঝে মাঝে ডিজিটাল হুজুর সেজে এখানে ওখানে বেরিয়ে পড়ে মেয়ে পটানোর জন্য। ডিজিটাল হুজুর সেজে যায় তাহলে পটানোটা খুবই ইজি হয়। মানে ভাই বুঝলাম না, ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ে সম্পূর্ণ কোরআন মুখস্ত করে এত এত ইসলামিক জ্ঞান অর্জন করে হুজুর হয়, আলেম হয় শুধুমাত্র কি মেয়ে পটানোর জন্য? এই পোলা হুজুরদেরকে সবার সামনে কিভাবে প্রেজেন্ট করতেছে রে ভাই? সত্যি কথা কি জানেন, কিছু মানুষ তারে চিনে, কিছু মানুষ আয়েশা বিগ ফ্যান বিগ ফ্যান বলে চিল্লায়। সেজন্য সে নিজের অনেক বড় হ্যাডাম মনে করতেছে, কিন্তু সে হয়তো জানে না পাবলিক যেমন উপরে তুলতে পারে তেমনি টাইনার নিচেও নামাতে পারে। আর তার থেকেও বড় কথা হলো ভাই, আমরা তো জানি যে তুমি ঠিক কি কি করে আজ এই জায়গায় আসছো। তোমার ভিডিও আর কাপল ভ্লগারদের ভিডিওর মধ্যে একটাই পার্থক্য, কাপল ভ্লগাররা তাদের ভিডিওতে নিজেদের বউরে বেসে দেয় আর তুমি তোমার বান্ধবীদের। বান্ধবীর রাগ বা মন খারাপ এমনি এমনি ভালো হয়। যাই হোক, এসব নিয়ে কথা বলবো না, আজকে জাস্ট তোমার দুইটা ভিডিও নিয়ে কথা বলবো যেখানে তুমি হুজুরদেরকে অসম্মান করো। জানিনি তো হুজুরে একটু বেশি। কে বলছে তোমার হুজুরা বেশি খায় না, মানে কোথায় পাইছো তুমি? আন্দাজ একটা কথা বলে দিলে আর হয়ে গেল। আচ্ছা, হুজুরা কি আমাদের থেকে আলাদা মানুষ? তারা কি অন্য গ্রহে বসবাস করে? হ্যাঁ, এটা সত্য যে আমাদের থেকে তাদের মধ্যে ইসলামিক জ্ঞানটা অনেক বেশি, অনেক অনেক, এজন্য আমাদের কাছে তাদের সম্মানটাও অনেক বেশি। কিন্তু এদের মানুষ হিসেবে যদি তুলনা করা হয় তাহলে তো আমরা সবাই সেম, তাই না? আমাদের সবারই বেঁচে থাকার জন্য খাবার খাওয়া লাগে। হ্যাঁ, কেউ কম খায়, কেউ বেশি খায়, এটা যার যার খাবারের চাহিদার উপর নির্ভর করে। এইটা কোনো জায়গায় লেখা নাই যে হুজুরা সবসময় বেশি খায়। জুব্বা টুপি পরে চোখে সানগ্লাস দিয়ে ডিজিটাল হুজুর সেজে সাথে আর দু একটা হুজুর নিয়ে সকল হুজুরদের অসম্মান করে ভিডিও বানাতে কে বলছে তোমায়? তুমি হুজুরদেরকে সম্মান করতে না পারো, কিন্তু অসম্মান করার রাইটসও কিন্তু তোমার কাছে নাই। আচ্ছা ওয়েট, আপনারা হয়তো এখন বলতে পারেন আপনি কেন এই ভিডিওটা এতটা নেগেটিভ ভাবে নিচ্ছেন। বিশ্বাস করেন, শুধু আমি না, আপনারা এই ভিডিওর কমেন্টে গেলে বুঝতে পারবেন মানুষ এটাকে ঠিক কিভাবে নিচ্ছে। আর এটা তো সত্য যে এই ভিডিওটা দ্বারা হুজুরদের অসম্মান হয়েছে। ভাই হুজুরদের অপমান করছেন কেন? ভাই আপনার ভিডিওগুলো অতিরিক্ত বেয়াদবি হয়ে যাচ্ছে, ফাজলামের একটা লিমিট থাকার প্রয়োজন। আমি মনে করি আপনার মাঝে সেটা নাই। তুমি অন্যান্য ভিডিও বানাও সেটা ঠিক আছে, কিন্তু হুজুর সেজে ভিডিও বানানোটা তোমার মানায় না। হুজুর সেজে ভিডিও বানাতে হলে সম্পূর্ণভাবে হুজুর হতে হবে, আর না হয় একদিন হুজুর সাজলা পরে আবার তুমি সেই উল্টা পাল্টা করলা, সেটা তো হয় না, তাই না? ভিডিও বানাচ্ছেন ভালো, হুজুর সাজতেছেন আরো ভালো, বাট ডিজিটাল হুজুর বলে ছোট করবেন না। হাসাহাসি করানোর জন্য কি অন্য কিছু নাই? নামাজ তো পড়েনি না, ইসলাম নিয়ে মানুষ হাসাইতে চান? ভাই পাঞ্জাবি পরে মজাটা না করলে মনে করি ভালো হয়। এভাবে হুজুরদের অপমান করেন কেন ভাই? আপনি হুজুরদের ছোট করার তীব্র নিন্দা জানাচ্ছি ভাই, এগুলা ঠিক না, আপনি হুজুরদের অসম্মান করতে